আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে স্পাইসি এগ পাস্তা। ছোট বড় সবারই এই পাস্তাটা খুবই পছন্দ। এই পাস্তা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় দারুণ মজাদার। আর হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে এই পাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আজকে রেসিপির জন্য যে উপকরণগুলো লাগছে তা হচ্ছে পাস্তা। এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি, গাজর কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, বড় সাইজের 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5-6 কাঁচামরিচ ফালি করে নিয়েছি, হাফ কাপ পরিমাণ টমেটো কুচি নিয়েছি, বরবটি নিয়েছি 1/3 কাপ পরিমাণ, একটু লম্বা করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর নিয়েছি 2 ডিম, 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, 1/3 সয়া সস নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1.5 লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই তেল দেওয়ার রিজনটা হচ্ছে যে পাস্তাগুলো সিদ্ধ করার পর একটি আরেকটির সাথে লেগে যাবে না। এখন আমি পাস্তাগুলো নেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। প্রায় 5-6 মিনিট পর ফিরে আসলাম। এরই মধ্যে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখাচ্ছি। হ্যাঁ, পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ছেঁকে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। আমি ডিমগুলো সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম সফট করে ভেজে নিতে হবে। এখন আমি স্ক্যাম্বল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বরবটি কুচি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, প্রথমে সেই সবজিগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 1-1.5 মিনিট পর ফিরে আসলাম। এরই মধ্যে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো মিশিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো, সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে আমি 1/3 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। সসগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। সবজির সাথে পাস্তাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এখানে আমি 2 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা ব্যবহার করছি। আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, ডিমগুলো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার স্পাইসি এগ পাস্তা। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখানে একটি সার্ভিং প্লেট নিয়েছি, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আশা করি খেতেও দারুণ মজাদার হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার এগ পাস্তা। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।